বাংলাদেশে কোটা আন্দোলনের পরিস্থিতির বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনিও গুতেরেজের মুখপাত্র স্টিফেন ডুজারিকের কাছে তিনটি প্রশ্ন করেন বাংলাদেশের সাংবাদিক মুশফিক ফজল আনসারি প্রথম প্রশ্ন বাংলাদেশে তরুণ নিরাপদ জনগণের বিরুদ্ধে গুলি করে এবং তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জোরপূর্বক বিবৃতি দেওয়ার কৌশল চালাচ্ছে আইন প্রয়োগকারী এজেন্সি এতে তাদের ভূমিকার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের পর্যবেক্ষণ কি জবাবে স্টিফিন ডুজারিক বলেন মুশফিক আমি পুনরাবৃত্তি করছি জাতিসংঘ মহাসচিব বলেছেন বাংলাদেশ নিরাপত্তা রক্ষাকারীরা অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য রিপোর্ট আছে এইসব রিপোর্টে উদ্বেগ জানিয়েছেন মহাসচিব এইসব নিয়ম লঙ্ঘনের সঙ্গে যারা জড়িত তাদেরকে জবাবদিহিতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি আপনার দ্বিতীয় প্রশ্ন কি মুশফিক বলেন এই একই বাহিনী অন্য দেশগুলোতে থাকা জাতিসংঘের পতাকাতলে এই সব লোকদের নিয়ে তিনি স্বস্তি প্রকাশ করেন এই প্রশ্নের জবাবে স্টিফিন ডুজারিক বলেন এটা পরিষ্কার যে আমরা বাংলাদেশের উপর এবং বাংলাদেশের শান্তি শান্তিরক্ষীদের উপর নির্ভর করি তারা মানবাধিকার সমুন্নত রাখতে এবং তার সম্মানার্থে শান্তিরক্ষী মিশনগুলোতে কাজ করে চলেছেন আপনার শেষ প্রশ্ন কী মুশফিক বলেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান বলেছেন তার অফিস তাদের বাংলাদেশের তদন্তে সহায়তা করতে প্রস্তুত মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো আন্তর্জাতিক বিজ্ঞজন এবং নোবেল বিজয়ীরা পরিস্থিতিতে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি জানিয়ে আসছেন এর প্রেক্ষিতে মহাসচিবকে ব্যবস্থা নিতে কতটা তথ্য প্রমাণ প্রয়োজন হবে এই প্রশ্নের জবাবে ডুজারিক বলেন ম্যান্ডেন্টের অধীনে সবসময় ব্যবস্থা নিতে প্রস্তুত জাতিসংঘ মহাসচিব